বঙ্গবাজার পুড়ে যাওয়া ব্যবসায়ীদের আকুল আবেদন সরকারের কাছে, দেখুন তাহলে তাদের ব্যবসায়ীদের কথা। নিজে চলতেও পারবো না, ঋণও দিতে পারবো না। চলতে পারি, বাঁচতে পারি, যদি একটু চলতাম পাইতাম। সবাই ঢাকা ভাড়া থাকি, ভাড়া দিতাম, দোকান ভাড়াও দিতাম, নিজেও খাইতাম। আজকে আমরা ক্ষতিগ্রস্ত মানুষ, আমরা আসছি দেখি সরকারের তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা।